আজ এই করোনা ভাইরাস মহামারীর সময়ে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ সরু সর্দার, সহকারী শিক্ষক পরিষদ ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। আমি তোমাদের আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ইংরেজি দ্বিতীয় শ্রেণী সপ্তম, তোমাদের আজকে ভয়েস নিয়ে আলোচনা করব। চলো আমরা আজকে ভয়েস সম্বন্ধে কিছু শেখার চেষ্টা করি। ভয়েস সর্বপ্রথম শুরুতে আমাদেরকে জানতে হবে ভয়েসটা কি, ভয়েসের অর্থ কি। ভয়েসের অর্থ হচ্ছে, নাকি বোর্ডে লেখা আছে, ভয়েস মানে হচ্ছে বাচ্চ। তাহলে আমাদেরকে জানতে হবে ভয়েসের সংজ্ঞা, ভয়েস কাকে বলে, কত প্রকার, কি কি যদি আমরা পরিবর্তন করতে চাই। যেহেতু অনেকেই ভাবে হয়তো ভয়েস কি, কাকে বলে, কেন, এগুলো পরীক্ষাতে আসে না, কিন্তু অবশ্যই এগুলো শিখতে হবে যদি কিনা আমরা ভয়েস পরিবর্তন করতে চাই, বাচ্চ পরিবর্তন করতে চাই। তাহলে বাচ্চা পরিবর্তনের জন্য আমরা শুরুতে কি করবো, সংজ্ঞা। সংজ্ঞা দিকে আমরা একটু খেয়াল করি, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে বাচ্য বলে, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে বাচ্য বলে। এখন কথা হচ্ছে ক্রিয়া কি, ক্রিয়া জিনিসটা কি। ক্রিয়াটা হচ্ছে কোনো বাংলা বাক্যে যদি করা, হওয়া, যাওয়া, অর্থাৎ এক কথায় কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ করা বোঝাতেই তাকে ক্রিয়া বলা হয়। যেমন আই গাইস, এখানে ইট শব্দটা ক্রিয়া বা ভার। এখন যাই আমরা ভয়েসের প্রকার পেয়ে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের ভয়েসের প্রকার ভেদ। ভয়েসটা হচ্ছে কত প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, অর্থাৎ ভয়েস দুই প্রকার। আমরা একটু যাচাই করি, তুমি বলো ভয়েস কত প্রকার। হ্যাঁ ধন্যবাদ, বসো। তাহলে আমরা এখন যাই ভয়েস, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস এর সংজ্ঞায়ন করার চেষ্টা করি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি, কাকে বলে। অ্যাক্টিভ ভয়েস যে ভয়েস বা যে ভয়েসে ক্রিয়া যে ভয়েসে সাবজেক্ট সক্রিয় হয়ে কোন কাজ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আই প্লে ফুটবল, এখানে লক্ষ্য করো যে ভয়েসে ক্রিয়া সক্রিয়, সাবজেক্ট সক্রিয়, সাবজেক্ট নিজে সক্রিয় হবে, যে ভয়েসে সাবজেক্ট নিজে সক্রিয়, কর্তা নিজে সক্রিয় হয়ে কোনো কাজ করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখানে কি আছে, আই প্লে ফুটবল, সাবজেক্টটা কি আই, কাজটা হচ্ছে কি খেলা করা, ফুটবল খেলা, কে কে হচ্ছে আমি, অর্থাৎ এখানে আমি নিজে সক্রিয় হয়ে কাজটা করা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস সাবজেক্টকে দিয়ে কিছু করানো হয়, যে ভয়েসে সাবজেক্টকে দিয়ে কিছু করানো হয়। যেমন
আর এটার অর্থ কি দাঁড়ায়? ফুটবল আমাকে দ্বারা খেলা হয়। এবার দেখো কি আছে এখানে, অ্যাক্টিভ ভয়েস, যে ভয়েসে সাবজেক্ট সক্রিয়, তোমরা নিজে নিতে পারো ইচ্ছা করলে, যে ভয়েসে সাবজেক্ট সক্রিয় হয়ে কোনো কাজ করবে, অর্থাৎ কর্তা নিজে কোনো কাজ করবে, কর্তা নিজে যখন কোনো কাজ করবে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তারপরে কি আছে প্যাসিভ ভয়েস, যে ভয়েসে সাবজেক্ট কে দিয়ে, অর্থাৎ কর্তাকে দিয়ে কোনো কিছু করানো হয়, যে ভয়েসে কর্তাকে দিয়ে কোনো কিছু করানো হয়, অর্থাৎ আমাকে দিয়ে কোনো কাজ করানো হবে বোঝাচ্ছে, তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন ফুটবল ইজ প্লেড বাই মি, এখানে হচ্ছে আমি ফুটবল খেলি, এখানে হচ্ছে ফুটবল আমাকে দ্বারা খেলা হয়, অর্থাৎ ফুটবল আমাকে, এখানে ডিরেক্টলি একটা হচ্ছে প্রত্যক্ষ, অ্যাক্টিভ হচ্ছে প্রত্যক্ষ, প্যাসিভ হচ্ছে পরোক্ষ, অর্থাৎ আমি সরাসরি কোনো কর্তা সরাসরি কোনো কাজ করবে, আর একটা হচ্ছে কর্তাকে দিয়ে কাজটি করানো হবে। তোমরা একটু লিখে নাও, তার ভিতরে দেখো কি আছে, আবার একটু রিপিট করি। ভয়েস ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলে, প্রকারভেদ ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞা, যে ভয়েসে সাবজেক্ট সক্রিয় হয়ে কোনো কাজ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে, যেমন আমি ফুটবল খেলি, যে ভয়েসে সাবজেক্টকে দিয়ে কিছু করানো হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। তোমাদের লেখা শেষ, তাহলে আমি একটু বসে নিই। Thank you.
En son şöyle bir var. Başladı. এখন প্রশ্ন হচ্ছে বিভাগটা কি বিভাগ আমরা জানি বিভাগের ভিতরে কি কি আছে বি এম ইজ আর অস অয়েল বি আবার বলি বি এম ইজ আর অস অয়েল তাহলে টেন্স অনুসারে এগুলো বসাতে হবে যেমন এখানে দেখো আমার উপর একটা কন্টেন্স ছিল আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি তাহলে আমি ফুটবল খেলি খেলাটা কোন সময়কার বর্তমান সময় তাহলে বর্তমান সময় কি হবে সেটা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স সেজন্য আমার এখানে ফুটবলটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের জন্য কি কি আসে সেগুলো আমি একটু পরে শিখব প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের জন্য আসে এম ইজ অথবা আর পাস্ট participle form বসাতে কি করতে হবে দ্বিতীয়ত তিন নম্বর কি করতে হবে আমি টেন্স অনুসারে বিভাগ বসানোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে তার যেমন এম বি
is being are being এই টিচার ভিতরে যে কোনো একটা প্রেজেন্ট ইনফিনিটিভ প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য আই এম বিং ইজ বিং অথবা আর বিং প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টের জন্য আমরা কি করব প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস
এখানে আসবে দেখো সারা বিন